পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে যার নাম আল কোরআন। অন্য কোন দেশের ভাষা বা অন্য দ্বিতীয় কোন ভাষা ছাড়াই নিজে নিজে চলতে পারে বা শব্দ গঠন করতে পারে, তার নাম আল কোরআন। আশ্চর্য একটি কিতাব। আমি এই কিতাবের দ্বিতীয় নাম্বার সুরা নাম তার সুরা বাকারা। এই সুরা বাকারা থেকে কয়েকটা কথা বলবো, আপনারা যদি শোনেন আলহামদুলিল্লাহ, না শুনলেও আলহামদুলিল্লাহ, কারণ এই জায়গায় সবাই বসে থাকতে পারবে না, এখানে ফ্রি বসে থাকতে হয়, বরং টাকা দিয়ে তবে বসতে হয়। এটা যদি কোনো MLMP-দের ডাকা সভা হতো তাহলে হয়তো 2-5 কেজি চাল পাওয়া সম্ভব না থাকতো, এখানে তা তো নয়, বরঞ্চ টাকা পকেট থেকে দিয়ে তবে যেতে হবে, তার মানে এখানে বসা খুব কঠিন। তারপরেও যারা বসে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ আপনাদের গোনাগুলি মাফ করে দিক, বলুন আমিন। সুরায় বাকারা, বাকারা শব্দের অর্থ হচ্ছে গরু বা গাভী। এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। বানি ইসরাইলদের একটি লোক খুব ধনী মানুষ, সুরাটি অবতীর্ণ হলো কেন বলছি, খুব ধনী মানুষ, লোকটির ছেলে নেই, একটাই তার ভাতিজা আছে। তার ভাতিজা এখন ভাবছে যে চাচার তো ছেলে নেই, তাহলে এক কাজ করি, চাচার সম্পত্তিগুলো আমি সব পেয়ে যাব বলে তার চাচাকে সে রাতের অন্ধকারে হত্যা করে দিয়েছে। হত্যা করে পাড়ার একটা লোকের বাড়ির দরজার সামনে ফেলে দিয়ে চলে এসেছে। সকালবেলাতে এ ওকে দোষ দিচ্ছে, এ ওকে দোষ দিচ্ছে, কে মার্ডার করলো নিয়ে পাড়া প্রতিবেশীর ভিতরে একটা মারামারি, দ্বন্দ্ব, খুনোখুনি সৃষ্টি হলো। এক শ্রেণীর মানুষ বলতে লাগলো যে বানি ইসরাইলে এখনো পর্যন্ত একটা নবী আছে, এই নবীটির নাম হচ্ছে মূসা আলাইহিস সালাম, তোমরা কেন এক অপরকে মারামারি করছো, চলো নবী মূসার কাছে যাই, তিনি আমাদের সঠিক ফয়সালা করবেন। মূসা আলাইহিস সালামের কাছে দুই দলের লোক এলো। হযরতে মূসা বললেন, তোমরা এক কাজ করো, একটা গরু আনো, একটা গরু। তা লোকগুলো খুঁজে খুঁজে একটা গরু আনলো। গরু আনার পরে বিস্তারিত ঘটনা, মূসা আলাইহিস সালাম বলছেন গরুটাকে জবাই করো, জবাই করা হলো। মূসা আলাইহিস সালাম বলছেন এই গরুর গোশত বা রক্ত ওই মৃত মানুষটার গায়ে টাচ করো। রক্ত বা গোশত নিয়ে তার শরীরে টাচ করা হলো, লোকটা জীবিত হয়ে গেল। লোকটাকে জিজ্ঞাসা করছে তোমাকে মার্ডার করেছে কে, বলছে আমার ভাইপো, আমার ভাইয়ের ছেলে। এটা বানি ইসরাইলদের একটা কাহিনী। এই যে গাভীর ঘটনাকে কেন্দ্র করে বা এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের দ্বিতীয় নম্বর সুরা সুরা বাকারার নামকরণ করলেন বাকারা, অর্থাৎ গাভী। দুই, এই সুরাটির মর্যাদা কতটা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করে দিও না। যে বাড়িতে সুরা বাকারা তেলাওয়াত করা হয় না ওই বাড়িটি কবরস্থানের সঙ্গে তুলনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যি আমাদের বাড়িগুলো আজকে কবরস্থানে রূপান্তরিত, তাই না? নিয়েছে না, আগেকার দিনে ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে গেলে, তসবি করতে করতে গেলে বাড়ির ভিতর থেকে একটা গুনগুন গুনগুন করে মেয়েদের কোরআন তেলাওয়াত কানে ভেসে আসতো। আসতো কি আসতো না? আসতো। আর এখন এখন ফজরের নামাজ পড়ে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, মোবাইলে তার বেটা গান শুনছে, তার বেটি গান শুনছে, তার স্ত্রী গান শুনছে, সেই শব্দ আপনার কানে ভেসে আসবে। আসবে কি আসবে না? আসবে। বাড়িতে অনেক সময় বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, মানে বাচ্চারা ঘুমের ঘরে কেঁদে ওঠে না, ভয় করে ওঠে না বাচ্চারা? আর আমাদের মেয়েরা কি করে?
মেয়েরা গিয়ে তাড়াতাড়ি ইমাম সাহেবের কাছে নিয়ে যায় এক বোতল পানি আর একটু খাঁটি সরষের তেল, বললে একটু ঝেড়ে দেন আর তেলটা পড়ে দেন। বাচ্চাটা রাতের বেলা কাঁপে কেঁপে উঠছে, ভয় করছে, ডর লাগছে, বলে কি বলে না মেয়েরা ইমাম সাহেবদের কাছে যায় না তেল পানি তাবিজ করতে, ও তো যেতেই হবে। কারণ হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়িতে শয়তান প্রবেশ করে না।